বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন কঠোরভাবে মেনে চলা হবে বলে হাইকোর্টকে আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। এ কারণে প্রজ্ঞাপনের আদেশ অমান্য করে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হাতের হাইকোর্ট বেঞ্চ আজ শুনানি নিয়ে রিট খারিজের আদেশ দেন। শুনানিতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন জাতীয় পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত দুটি সংবাদের তথ্য তুলে ধরেন। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, গত ১২ মে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারির পর অপ্রয়োজনে কোনো সরকারি কর্মকর্তা বিদেশ সফর করেননি।